জামায়াত ছাড়া বিএনপি টিকে থাকা দুষ্কর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে রাষ্ট্রপতি পদের জন্য নিজে যোগ্য নন বলেও জানান তিনি। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বিএনপির যে কোনো কর্মসূচি দিনে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। সমসাময়িক বিষয়ে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে প্রতিদিনের মতো সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনেক হাক ডাক দিয়েছে, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। বলেন, বিএনপির সকল কর্মসূচিতে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে। বিএনপি সবসময় বরাবর প্রধান সড়ক বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে সমাবেশ করে, জনগণের জন্য রাজনীতি জনদুর্ভোগ তৈরি করার জন্য তো নয়, তারা তো একটি মাঠ বেছে নিতে পারত। এটি হচ্ছে বিএনপির রাজনীতির অন্যতম বড় একটি দুর্বলতা। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে জামাত ছাড়া বিএনপির টিকে থাকা কঠিন ব্যাপার, তবে জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই ভাবছে না বলে জানান তিনি। নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি যেখানে গিয়ে পৌঁছেছে, এখন তাদের বড় সমাবেশ বড় মিছিল করতে হলে জামাতকে ধরবে। কাজে বিএনপি আর জামাত একই মুদ্রার রিপিটার। রাষ্ট্রপতি পদের জন্য নিজের যোগ্যতা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং নিশ্চয় তার মাথায় কেউ থাকতেও পারে। তবে আমি আমার নিজেরটা জানি, আমার ওই পদে যাওয়ার যোগ্যতা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তারা কখনো বলে বেগম জিয়া, কখনো বলে তারেক রহমান, কিন্তু এই দুজনের কারোই তো নির্বাচন করার যোগ্যতা নেই। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।